বয় স্কাউট, স্থাপনা 1910 সাল। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল জড়িত হল 1927 সালে স্কাউট মাস্টার সুচাঁদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে। 1974 সালে স্কাউট মাস্টার ট্রেনিং এর পুনরুজ্জীবন ঘটান শ্রী দীনেশচন্দ্র চতুর্বেদী ও শ্রী নগেন্দ্রনাথ রায়। পরে দায়িত্ব নিলেন শ্রী শান্তনু সিনহাগ্রা। বিভিন্ন সময়ে নানা সেবামূলক কাজের সুবাদে বিদ্যালয়ের এই শাখাটি শহরে সুনাম অর্জন করে। জিআরসি বা জুনিয়র রেডক্রসের সঙ্গে বিদ্যালয়ের সম্পর্ক দীর্ঘদিনের। রেডক্রসের জন্য তহবিল সংগ্রহ, নানা সেবামূলক কাজে অংশগ্রহণ, শিক্ষামূলক ভ্রমণ এর সঙ্গে জড়িত ছিল। তহবিল গঠনের স্বীকৃতিস্বরূপ স্মারক লাভ আমাদের ঐতিহ্য। বর্তমানে দায়িত্বে আছেন শিক্ষক শ্রী তাপস চট্টোপাধ্যায়। বয়স্ক নৈশ বিদ্যালয় এই স্কুলের গৌরবময় অধ্যায়। 1966 সালের 21 জানুয়ারি এর প্রতিষ্ঠা। বিদ্যালয়টি ছিল অবৈতনিক। প্রথম প্রধান শিক্ষক ছিলেন রাধিকা মোহন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই বিদ্যালয় অবলুপ্ত। মিউনিসিপ্যাল স্কুলে একসময় ইন্টারমিডিয়েট ক্লাস চালু হয়েছিল। এছাড়াও শিক্ষক শিক্ষণের অর্থাৎ বিএড পাঠ্যক্রমও চালু হয়েছিল কিছুদিনের জন্য। প্যারামেডিকেল কোর্সও চালু ছিল 2 বছরের জন্য। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পরিবেশ দপ্তরের অনুমোদনক্রমে সবুজ বাহিনীর সদস্য আমাদের বিদ্যালয়। ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী চিন্ময় কুমার বিশ্বাস। নানা দিবস পালন, পত্রিকা প্রকাশ প্রভৃতির মাধ্যমে ইকো ক্লাব তার কর্মসূচি পালন করে থাকে। মর্যাদা দিচ্ছে, কিন্তু বর্তমানে এই যে দূষণগ্রস্ত প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের যে চিরন্তন কল্লোল এবং অপার সৌন্দর্য মহিমা, সেটা অনেকাংশেই কম পরিলক্ষিত হয়। তা পরিবেশকে বাঁচানোর জন্য কেবল একজনের সহযোগিতাই যথেষ্ট নয়। ছাত্রদের কৃতিত্ব, বার্ষিক ফলাফল। 1883 সালের এন্ট্রান্স পরীক্ষার ফল ছিল এই রকম। মোট পরীক্ষার্থীর সংখ্যা 8, উত্তীর্ণ 4 জন। প্রথম বিভাগে পাশ করেন হরেন্দ্রনাথ মিত্র এবং তিনি বৃত্তি পান বলে উল্লেখ আছে। দ্বিতীয় বিভাগে পাশ করেন নীরদনাথ মুখোপাধ্যায় এবং রাখালদাস মুখোপাধ্যায়। তৃতীয় বিভাগে পাশ করেন সাজ্জাদ করিম। 2007 সালে 125 বৎসর বাদে মাধ্যমিক পরীক্ষার ফল এই রকম। সর্বোচ্চ নম্বর 782, প্রাপক অনিক চট্টোপাধ্যায়, রাজ্যে দ্বাদশ স্থানের অধিকারী। প্রথম বিভাগে উত্তীর্ণের সংখ্যা 210 জন, দ্বিতীয় বিভাগে 21 জন, তৃতীয় বিভাগে 1 জন। এদের মধ্যে স্টার মার্কস 158 জনের। 720-র উপরে প্রাপ্ত ছাত্র সংখ্যা 39 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডেশন চালু হওয়ার পূর্ববর্তী বৎসরে অর্থাৎ 2006 সালের ফলাফল ছিল এই রকম। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 928, প্রাপক সপ্তর্ষি দত্ত। প্রথম বিভাগে উত্তীর্ণের সংখ্যা 149, দ্বিতীয় বিভাগে 40, তৃতীয় বিভাগে 16। এই গৌরবময় স্থানে বিদ্যালয়ের উত্তরণ ঘটিয়েছে বর্ষে বর্ষে দলে দলে আগত ছাত্রদল, যারা সুযোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে তাদের নিজস্ব মেধা ও পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের বার্ষিক ফলকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছে। প্রথম দিকে ছাত্রদের মধ্যে যারা পরবর্তীকালে বিশেষ কৃতিত্বের অধিকারী হন তারা হলেন কৃষি বিজ্ঞানী অনুকূল চন্দ্র রায়, তিনি বিজ্ঞান ভিক্ষু নামে লিখতেন। জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বিজ্ঞান সাধনায় বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন। সাহিত্য সেবক ও আইনজ্ঞ প্রফুল্ল কুমার মণ্ডল। প্রফুল্ল কুমার বসু 1915 সালে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ও পরে খ্যাতনামা অধ্যাপক হন।
স্বনামধন্য ভাষাচার্য সুকুমার সেন এই বিদ্যালয়েরই কৃতি সন্তান। সুধীন্দ্রনাথ ঘোষ, যিনি সুপণ্ডিত হিসেবে আন্তর্জাতিক খ্যাতির অধিকারী হন, তাঁর রচিত গ্রন্থ আজও আদরণীয়। ভোলানাথ রায় নাট্যকার ও অভিনেতা হিসেবে সুপরিচিত হয়েছিলেন। মনোহর রায় এমএসসি পরীক্ষায় প্রথম হয়ে গোসেন পুরস্কার লাভ করেন। তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের 47তম অধিবেশনের সভাপতি হয়েছিলেন। বাংলা নাট্যমঞ্চ ও চলচ্চিত্রের বিখ্যাত কৌতুক অভিনেতা নবদ্বীপ হালদার। আমি চাকরমণি সিংহ, আমি জিজ্ঞেস করতে গেছি তুমি কে, কার কি হও আমারে বলো। তবে ন খুব ভালো, খুব ভালো কথাবার্তা, তেমনি ব্যবহার একেবারে বিউটিফুল হইল। অভিনেতা কমল মিত্র। বেদজ্ঞ ঋষির যোগ্য ভাগ চায় সেই অনার্য ভিখিরি, যেদিন ভিখিরি ভোজন হবে সেদিন যেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ওই তরুণের বাইরে এসে দাঁড়ায়। গায়ক বিজেন বাগচি। বিজ্ঞান সাধক সমরেন্দ্রনাথ ঘোষাল। বিজ্ঞান সাধক জ্যোৎস্না কুমার চৌধুরী। রাজনীতিক বিনয় কৃষ্ণ চৌধুরী। রাজনীতিক শরৎচন্দ্র মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল শ্রী বলাই রায়। পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী শ্রী নিশীথ নন্দন অধিকারী। বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্যিক শ্রী অভিজিৎ তরফদার। বিজ্ঞান সাধক ডক্টর কুমার শঙ্কর রায়, অর্ঘ্য তরফদার। এই তালিকা আজও অফুরান। বর্ধমান মিউনিসিপাল স্কুল যেন সেই হিমালয় পর্বত, যার থেকে অজস্র স্রোতধারা নির্গত হয়ে দিকে দিকে প্রসারিত হয়েছে, ধরণীকে করে তুলেছে শস্য শ্যামলা, পুষ্পে পল্লবে শোভিতা। এই বিদ্যালয়ের ছাত্ররা জীবনের ও সমাজের সর্বক্ষেত্রে নিজেদের স্বগৌরবে প্রতিষ্ঠিত করে তুলেছেন। বর্ধমানে অগ্রগণ্য চিকিৎসককুলের একটি বড় অংশ আমাদের প্রাক্তন। শিক্ষাক্ষেত্রে, সরকারি উচ্চ পদে, আইন ব্যবসায়, ব্যবসা বাণিজ্যের সর্বক্ষেত্রে তাঁরা নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন যুগ যুগ ধরে। পৃথিবীর যে প্রান্তেই বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ছাত্ররা থাকুন না কেন, তাঁদের অবদানের জন্য বিদ্যালয় শতত গর্বিত ও আনন্দিত।